আসসালামু আলাইকুম, নাকিব এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আমাদের নতুন আরেকটি ভিডিও। তো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু দুইটা চ্যানেল নিয়ে, আমাদের দুটো বড় বড় প্রতিষ্ঠান নিয়ে আপনাদের ভালোবাসা এবং আন্তরিকতায় সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছি। আমাদের প্রথম চ্যানেলটি হলো তুরহান এন্টারপ্রাইজ এবং দ্বিতীয় চ্যানেলটি হলো নাকিব এন্টারপ্রাইজ। যদিও দুজনই আমার কলিজার টুকরা, আমার এক ভাগিনা আর এক ভাগ্নি। আর দর্শক বন্ধুরা, আজকে যে মালগুলো রিভিউ বানাবো, আপনাদের অনেকে প্রশ্ন করেন, ভাই 3.5 ফুটি গেটের মধ্যে দুই পাশে ডিজাইন হলে কেমন দেখা যাবে, দুই পাশে ডিজাইনের পরে কালার হলে কেমন দেখা যাবে। অনেকের এটি পছন্দের কালার, এটিকে আমরা স্কাই ব্লু বা শুধু নীল কালারও বলে থাকি। তো প্রথমে উপর থেকে নিচ পর্যন্ত দেখিয়ে নিচ্ছি, যেটি হলো আমাদের ভুট্টা টপ ডিজাইন, খুবই চমৎকার দেখতে, যেটির মাঝখানে আমরা 5 বছরের ওয়ারেন্টি ওয়ালা একটি লক লাগিয়ে দিয়েছি। আর দর্শক বন্ধুরা, এটি কিন্তু পেছনের অংশ, বোঝার কোনো উপায় নেই কোনটি সামনের এবং কোনটি পেছনের। তো এটিকে যখন আমরা ঘুরাবো, আপনারা দেখতে পাবেন সামনেও সেম ভুট্টা টপ ডিজাইন। আর আমি একটু সরে যদি দেখাই, এখানে আপনারা গোলাপ ডিজাইনের মাল দেখতে পাচ্ছেন, এটি হলো সামনের অংশ, উপর থেকে নিচ পর্যন্ত খুবই চমৎকার দেখতে। আর এটির মাঝখানেও আমরা 2000 টাকা দামের 5 বছরের ওয়ারেন্টিওয়ালা লক ব্যবহার করেছি। এগুলা সাইজ কিন্তু আছে বন্ধুরা 3.5 ফিট বাই 6.5 ফিট। তো আপনারা যদি এই ধরনের দরজা নেন, আপনাদের প্রতি পিস খরচ পড়বে 14,700 টাকা, 14,700 টাকা। রঙের জন্য 2,000 টাকা আলাদা এবং লকের জন্য 2,000 টাকা আলাদা। তো যদি রং আর লক বাদ দেখে শুধু দরজা নেন দুই পাশে হ্যাজবল দিয়ে, তার ফলে আপনাদের প্রতি পিছে খরচ পড়বে মাত্র 10,700 টাকা। আর ভাই কিন্তু কিছু রেগুলার মাল নিয়েছে, ভাই প্রবাস থেকে আমাদেরকে কিছু মালের অর্ডার করেছিল, ভাইয়ের বাড়ি হলো গাজীপুর। তো প্রবাস থেকে যে ভাই অর্ডার করেছে, তার এই রেগুলার দরজাগুলো আছে 18 গেজ চৌকার, 22 গেজের পাল্লা এবং পিছনে 22 গেজের প্লেন সিট, এবং উভয় পাশে হ্যাজবল আছে, এবং উপরে একটা এবং নিচে একটা দুটো এসএসএর সিটকে নিয়ে আছে। তো ভাইয়ের এই দরজাগুলো কিন্তু এই 3.5 ফুটি খরচ পড়েছে মাত্র 9,200 টাকা। আর যদি আপনারা এক পাশে হ্যাজবল নেন শুধু সামনে, আর ভিতরে দুটো সিটকানি নেন, তাহলে খরচ পড়বে কিন্তু মাত্র 9,000 টাকা, 200 টাকা কমে যাবে। আর এটি আছে 3 ফিট বাই 6.5 ফিট, এটিতে ভাইয়ের খরচ পড়েছে মাত্র 8,200 টাকা। আপনারা যদি একটি হ্যাজবল না নেন, যেমন ভিতরের পাশে হ্যাজবল নাই শুধু সিটকে নিয়ে আছে, তাহলে আপনাদের খরচ পড়বে মাত্র 8,000 টাকা। আর পেছনে আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের রুইতন ডিজাইনের কিছু গ্রিল আছে, যেটি BSRM কোম্পানির 1 নম্বর মাল দিয়ে করা। তো BSRM কোম্পানির 1 নম্বর মাল দিয়ে যদি আপনারা কোনো গ্রিল বানান, তাহলে আমাদের প্রতি স্কোয়ার ফিট খরচ পড়ে মাত্র 190 টাকা করে, 190 টাকা। আর বন্ধুরা, আপনি যদি কিলো হিসাবে বানাতে চান, তাহলে 110 টাকা প্রতি কেজিতে আমরা বানিয়ে দেবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করব না, একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছি, যে এই দরজাগুলোর চৌকাট কিন্তু আছে 16 গেজ চৌকাট, 16 গেজ, যেগুলো কিন্তু মোটা মানের চৌকাট, এবং পাল্লা আছে 22 গেজ। ডিজাইন সিট কখনো 22 গেজের উপরে হয় না। আর রেগুলার কিন্তু চৌকাটগুলো হবে, যেগুলো রেগুলার দরজা, ওগুলো কিন্তু চৌকাট হবে 18 গেজ। তো দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিয়ে জানাবেন, এবং নিচে যে লাল বাটন দেখতে পাচ্ছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।